আমি আজকে সকাল 6টায় ফিরেছি, রাতে 3টের সময়, যার জন্মদিন সেইদিনকে যে আমাকে মেসেজ করেছে, দেখ এই গানটা আমি আরেকটা নতুন এডিট করে বানিয়েছি, এই নতুন ভাবে গান গাইয়েছি, এটা কেমন লাগছে শুনে বলতো। আমি তুই ঘুমোনি বলে না, না জন্মদিন একটু কাজ করতে ভালো লাগে। তো আমার মধ্যে এইটাই ডেডিকেশন, এটাই মানে কি আর বলি, মানে দ্যাটস ওয়াই শ্রী মুখার্জি, শ্রী মুখার্জি রিয়েলি হ্যাটস অফ, মানে হোয়াট এভার ইট ইজ, তোমার হার্ড ওয়ার্ক নিয়ে কোনো প্রশ্ন হবে না। থ্যাংক ইউ সো মাচ। এই গানটা আসলে আমার কাছে আসে 2018 সালে, সেই সময় গানটা মানে ও আমাকে পাঠাতেই থাকে গান, রণজয় ও ইন্টার প্রেমে পড়া বাড়ানোর আগে আমায় পাঠিয়েছিল ফার্স্ট, তখন ও সোয়েটার ইউজ হয়নি, লগ্ন পাঠিয়ে বলছে এটাকে তুমি ইউজ করতে পারবে, এমন যে আমি এখন বিঞ্চিরা বলে একটা থ্রিলার করছি সেখানে এই গানটার জায়গা খুব একটা নেই, সো বাট ইউ ইউজ ইট ইন আ ভেরি প্রপার প্লেস, কারণ এটা ব্রিলিয়ান্ট গান, এটা ইট উইল জাস্ট ক্লিক। সো প্রেমে পড়া বাড়ানো অবভিয়াসলি মেড হিস্ট্রি। তারপর রণজয়ের সাথে আমার কথাবার্তা চলছে, ও আমার গান পাঠিয়ে যাচ্ছে, তো এই গানটা যখন টেক্কা ফাইনালি আমরা ডিসাইড করলাম যে উই আর গোয়িং ফর আ নিউ কম্পোজার, ওয়েন মানে নেগোসিয়েশনস উইথ অনুপম ব্রোক ডাউন এবং হলো না, মানে একসাথে কাজটা অনুপমের সাথে, তখন আমরা ভাবছি কাকে বলা যায়, তখন আমার মনে হয় যে রণজয় অনেক গান পাঠিয়েছেন, সেই গানগুলো শুনতে 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 আমার দুটো গান মনে হয় যে খুব ভালো ফিট করে ইন দ্য কনটেক্সট অফ দ্য ফিল্ম, সো এইটা একটা গান। আমার কাছে একটা সত্যিকারের চ্যালেঞ্জ, কারণ এর আগে আমি চাকর হয়েছি মানে সাঁজবাতিতে, সেটাও লোকে অ্যাকসেপ্ট করেছে, কিন্তু এরকম একটা ক্যারেক্টার সেইটা অ্যাকসেপ্ট কীভাবে করবে, বিলিভ কীভাবে করাতে পারবো, মানে নিজে থেকে আগে তো নিজেকে বিলিভ করতে হবে। তো ইকলাক যে চরিত্রটা, যে সাফাই কর্মী, যে মেজে পরিষ্কার করে, এ করে, সেইটা আজকের দিনে 17 বছর ক্যারিয়ারের যেখানে খাদানের মতো একটা এরকম একটা লার্জার দেন লাইফ চরিত্র একটা ছবি, সেই ছেলেটাই নাকি একটা জমাদারের কাজ করছে, সেটা বিলিভ করতে হবে নিজেকে প্রথমে, কে আমি করতে পারি, এবং ইট ওয়াজ আ হিউজ চ্যালেঞ্জ, কে যদি আমি একমাত্র যার চরিত্র যদি না ঠিকঠাক থাকে তো পুরো ছবিটাই ঝুল লাগবে আর কি, মানে কারোর সঙ্গে কারোর কেমিস্ট্রি মিক্স হবে না, মানে যদি আমি যদি আমার ক্যারেক্টার যদি না থাকি তাহলে প্রত্যেক কটা ক্যারেক্টার ফেল হয়ে যাবে। তো প্রথমে নিজেকে ভাঙা, নিজের এই গুড লুকিং গর্জিয়াস বা হোয়াট এভার ইট ইজ, সেখান থেকে বেরিয়ে আসা, এবং একটা অ্যাকসেন্ট দরকার কে এই ধরনের চরিত্রটা, যেইভাবে কথা বলবে পার্ক সার্কাসের মতো একটা জায়গাতে থাকে, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার কথা বলা, তার রাগ, তার অভিমান, তার খুশি এবং তার দুঃখ, সেইটা যেন দেবের, আমি এতগুলো ছবি তার সঙ্গে কোনো মিল না খাই, যদি মিল খেয়ে যায় তাহলে আমি ফেল, মানে এটা কমপ্লিটলি একটা নতুন চরিত্র, এবং ইমোশন এক্সপ্রেশন এবং সমস্ত রকমের বডি ল্যাঙ্গুয়েজ সেটাও যেন নতুন হয়, সেটাও যেন ক্যারেক্টার ওরিয়েন্টেড হয়, এবং তোমার এই কথাটা তাতে কোথাও যেন আমার সাহসটা বা ইউনো গিভিং এ গুড কনফিডেন্স কে যেই পরিশ্রমটা করেছি এই ক্যারেক্টারটাকে রিপ্রেজেন্ট করার জন্য সেটা কোথাও যেন সার্থক হচ্ছে।